সারা দেশের ন্যায় নেত্রকোনাতে ইউনিয়ন পর্যায়ে করোনা সংক্রমণ রোধে আজ থেকে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ 6 দিন পর্যায়ক্রমে এই টিকা পাবেন। 25 বছরের বেশি বয়সী জনগোষ্ঠী এই টিকা পাবে, তবে এক্ষেত্রে 50 ঊর্ধ্ব ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি অগ্রাধিকার পাবেন। নেত্রকোনার প্রতিনিধি সোলাইমান হোসেন রুবেল জানান, আজ শনিবার সকালে সদর উপজেলা 40শা ইউনিয়নের মুক্তার হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সেলিম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল সহ সরকারি কর্মকর্তাগণ। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সারা জেলায় 86টি ইউনিয়ন ও 5টি পৌরসভার 98টি কেন্দ্রে 54,000 করোনা ভাইরাস প্রতিরোধী টিকা প্রদান করা হবে। ইউনিয়ন পরিষদ 86টি এবং আমাদের পৌরসভা 12টি কেন্দ্রে, টোটাল 98টি কেন্দ্রে আমরা আজকে টিকা প্রদান করা হচ্ছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। আমাদের স্বাস্থ্য সহকর্মী সহ টেকনিক্যাল টিম খুব প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং আজকে সারা জেলায় আমরা 54,000 টিকা আমাদের এই জেলায় প্রদান করব। আমরা আশা করছি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সুশৃঙ্খলভাবে সরকারের এই বিশেষ উদ্যোগ আমরা সফলভাবে সম্পন্ন করতে পারব। এটি একটি বিশেষ কর্মসূচি, আজকে 7ই আপনারা জানেন আগস্ট, আজকে একদিনই দেওয়া হবে, পরবর্তীতে আরো তারিখ নির্ধারণ করে পর্যায়ক্রমে এই কার্যক্রম চলবে।